আফটারনুন বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো 1 সেপ্টেম্বর, শুক্রবার। তো সকালবেলা আমি অফিসে গেছিলাম, তো অফিস থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, তো সকালবেলা সেরকম আমি ভিডিও করতে পারিনি, তো ওই জন্যে এখন আমি আমার ব্লগ ব্লগ স্টার্ট করলাম। তো এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, মোটামুটি ওই 2:30-3 মতন বাজে। এখন রানীগিনি দেখো লাঞ্চ করছে, তো দুজনকেই যেহেতু খাই দিতে হয়, তো একবার আমি রানীকে খাওয়াচ্ছি, একবার আমি গিনিকে খাওয়াচ্ছি, তো এইভাবেই ওদের দুজনকে কিন্তু আমি খাই দিচ্ছি। ওদের লাঞ্চ করানো হয়ে গেলে তারপর আমি লাঞ্চ করব। আর আজকে মা যেহেতু নেই, তো অনেক আমার কাজ রয়েছে, মা একটা জায়গায় গেছে, সেটা আমি তোমাদের একটু পরেই বলবো। তো দেখলাম রান্নাঘরে কয়েকটা বাসন রয়েছে, তো সেই বাসনগুলো আমি এখানে মাজতে চলে এসেছি, কারণ মা আসতে হয়তো লেট হয়ে যাবে, তো মা এসে আবার টায়ার্ড হয়ে যাবে, তো ওই জন্য ভাবলাম আমিই বাসনগুলো মেজে দিই। কী হয়েছে কি হলো, কি আছে এর মধ্যে? ও বাবা, তোমার প্যাকগুলো কেন আছে? এই দেখো কাণ্ড, বার করতে পেরেছিস? পারিস নি তো, তাহলে আমি বার করি। এই যে আর একজন চলে এসছে, এনে দেখেছ ঠিক জানে কোথায় কি লোকানো, ঠিক চলে এসছে খুঁজে নিয়ে, এই যে এখন এখানে বসে রইলো। তাই তো, রানী কই, তুই কী করছিস রানী? আয় ঘরে আয়। ও কত খেলনা, তা ওই মা টুকটাক করে হাতের সামনে যখন পায় একটু লুকিয়ে রেখে দেয়, তাহলে হারিয়ে দেয়। তো তাও দেখো যেগুলো লুকিয়ে রাখবে সেগুলোই ওর লাগবে, তাই তো? খুব বুদ্ধি মাথায়, শুকে শুকে কিন্তু ঠিক বার করে ফেলে। তো আমার এখন বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সিঙ্কটা ভালো করে আমি পরিষ্কার করে নেবো, কারণ বাসন মাজার পরে এদিক ওদিক সাবান থাকে বা এঠো পড়ে থাকে, তো ভালো করে সিঙ্কটা না ধুলে কিন্তু রান্নাঘরটা একদমই অপরিষ্কার লাগে। তো এখানে আমি কলটাও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কলেও অনেক সময় কি হয় যে সাবানের গুঁড়ো আর যখন বাসন মাজা হয় তখন ওই জলটা ছিটকে যায়। তো এখন ভালো করেই বেসিনটা দেখো পরিষ্কার করে। এখানে রান্নাঘরে সব কাজ বাজ একদম কমপ্লিট, তো এখানে আমার পুরো বাসন মাজা হয়ে গেছে যে কটা ছিল। এখানে খাবার দাবার সব চাপা দিয়ে রেখেছি, কারণ মা গেছে হলো একটু ডক্টর চেক আপে, তো মা এসে খাবে। আর এখানে গ্যাসটাও ভালো করে মুছে দিয়েছি, তো এখানে পুরো কাউন্টার টপটা একদম ক্লিন অ্যান্ড টাইডি করে দিয়েছি, তো টেবিলটাও ভালো করে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এই যে এখানে গিনিপুরিই বসে রয়েছে, গিনি তো প্যাক প্যাক কই, দেখেছ নেই ওর প্যাক প্যাক। ফাইনালি সব কাজ বাজ ছেড়ে আমি চলে এসেছি, এখন বেজে গেছে 4:10 ঘড়িতে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। কাজ সারতে সারতে বিকেল 4:10 বেজে গেল, একটু ঘুমিয়ে নিই, আধ ঘন্টা কি 1 ঘন্টা ঘুমাবো, তারপরে পড়াতে যাব, তো একটু রেস্ট তো দরকারই। আর আজকে যেহেতু তাড়াতাড়ি এসে গেছে অফিস থেকে, তো ওই জন্য একটু ঘরের কাজবাজও করতে পারলাম, মা যেহেতু নেই তাহলে মাই করে রাখে, তো আজকে আমিই করে রাখলাম যাতে মা এসে রেস্টটা পাক। তো এসে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে মা, তারপর তো আমি পড়াতে বেরোবো। আর এখানে এসি চালিয়ে দিয়েছি, এই যে এসি চলছে, রানীগিনিকেও নিয়ে এসেছি, ওরা এই যে এখানে দেখো কি করছে, বল নেই যে উপরে শুয়ে রয়েছে, এখনই দেখো এটার জন্য বায়না করছিল না, এখন এটা ছেড়ে দিয়েছে। আর এটা খাটের তলায় ঢুকে গেছিলো, সে খাটের তলার এখানে এসে চিৎকার করছিল যে ওইটা চাই, বলটা চাই। আর রানী এই যে মাটিতে বসে রয়েছে, না শুয়ে রয়েছে, সরি বসে নেই, ও আগে বসেছিল যখন আমি দেখেছিলাম, এখন শুয়ে রয়েছে। তো ওকে বললাম খাটে উঠতেও উঠলো না, ওর যখন ইচ্ছা হবে ও চলে আসবে। আর গিনি খাটের উপর উঠে এই যে বল নিয়ে একদম বসে রয়েছে, বলটা কিন্তু এখন ছাড়বে না, বলটা এরম করে নিয়ে থাকবে, ওর মা নিলে তখন চিৎকার করবে। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, সাথে বিকালবেলা দেখা হবে। আর বিকালবেলা আমি পড়াতে যাবো, তারপর একজনের জন্মদিন আছে, তো তার বার্থডে পার্টিতে যাবো, তো তোমাদের সেটা আমি পরে বলছি। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, বিকালবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি ভাবলাম যে একটু ঘুমাবো, তো একটা ভিডিও এডিট করা ছিল, সেই ভিডিও এডিট করছি। আর এই যে গিনি দেখো আমার পাশে এসে তো মহারানীর মতন বসে রয়েছে একদম, এই দেখো একদম বালিশের ওপর মাথা দিয়ে এখন শুয়ে পড়লো। তো চলো ভিডিও এডিটটা কমপ্লিট করে নিই, তারপর আপলোডেও বসাবো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বেজে গেছে ঘড়িতে 6টা, তো এখন আমি যাব হলো পড়াতে, কাকে? রিশাকে পড়াতে যাবো।
তো আজকে তোমাদের তো আগেই বলেছি আজকে আমার বার্থডে পার্টির নিমন্ত্রণ আছে, তো আমি রেডি হয়ে গেছি পুরো। তো দাঁড়া তোমাদের আমার লুকসটা দেখিয়ে দিই। আমার লুকস একটা কুর্তি পরেছি আর নিচে প্লাজো পরেছি। তো এই কুর্তিটা আমার খুবই ফেভারিট, আর কি সুন্দর দেখো সাদার ওপর কাজ করা সুতোর কাজ পুরো। পটপট করে তাড়াতাড়ি পরিয়ে নিই, তারপর তো সেই পার্টিতে যেতে হবে। তো চলো আগে রিশাকে গিয়ে তাড়াতাড়ি পরিয়ে নিই। গিনি এখানে খাটের ওপর শুয়েছে কারণ সামনে ফ্যান চলছে, আর যখনই ফ্যানটা চালানো হয় ও খাটের এখানে এসে শুয়ে পড়ে। তো এখন মোটামুটি একটু ঘুমিয়ে পড়েছে, আবার যে গিনি বলে ডাকলাম তখন আমাকে উঠে দেখলো, আর রানি অ্যাজ ইউজুয়াল খাটের ফাঁকে এসে শুয়ে রয়েছে। তো চলো রানিকে টাটা করে দিই, এবার গিনিকেও টাটা বলে এবার আমি বেরাই। অ্যাকচুয়ালি আমার লেট হয়ে গেল পড়াতে যেতে, কারণ আমি ভিডিও এডিট করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্যই আমার লেট হয়ে গেল, না না এতক্ষণে কিন্তু আমি পড়াতে বেরিয়ে যাই। তো চলো তাড়াতাড়ি পড়াতে যাই, নাহলে কিন্তু আরও দেরি হয়ে যাবে। এরকম যে পুরো ঘেমে যাচ্ছি এখন কিছু না লাগিয়ে, তাহলে ভাবো মেকআপ করলে তাহলে কতটা ঘেমে যেতাম। তো ওই জন্য সাজটা পুরো সিম্পলই রেখেছি। এখন রিশাকে আমার পড়ানো হয়ে গেছে, তো ওর সাথে একটু গল্প করছি আর ও বলছে কি খেলবে আমার সাথে। তো চলো ওর সাথে একটু খেলে নিই আর দেখিয়ে দিই ও কী করছে। তো কি করছিস তুই এখন? এই যে এই দেখো পেন্সিল বক্স, আর এই দেখো কত খেলনা, সব সফট টয়েস, অনেক সফট টয়েস আছে তাই না বল? ভাইও খেলে না সব টয়েস নিয়ে। হ্যাঁ তো চলো ওর সাথে একটু টাইম স্পেন্ড করি, তারপর আমি ওই বার্থডে পার্টিতে যাবো। তো রিশাকে আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেরিয়ে গেছি। এবার যাচ্ছি হলো একটা জায়গায়, আজকে যেখানে যাচ্ছি সেখানে একজনের বার্থডে পার্টি, তো তোমাদের তো আগেই বলেছি, তো চলো ওখানে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি বার্থডে আছে। তো ফাইনালি আমি চলে এসেছি। তো এইটা হলো অর্কর বোন আর এইটা হলো অর্ক। তো আজকে হলো অর্কর বার্থডে, তো অর্ককে হ্যাপি 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 বার্থডে। তো ওর বার্থডেতে কিন্তু খুব মজা করেছি আমি, তো ওকে গিফট আমি প্রথমে দিইনি, তো ভাবলো হয়তো আমি গিফট আনিনি, তারপরে দিলাম। আর এখানে দেখো ভাই বোনে মিলে কি খুনসুটি করছে, আমার আর আমার দাদার সাথে এরকম খুনসুটি হয়। আর ও বলছে যে তুমি এখানে ভিডিও করছো, আমি হ্যাঁ আমি ভিডিও করছি, কারণ আমি আমার ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্সদের দেখাবো যে কত দুষ্টুমি করিস তুই। আর ওর বোন ওর চুলের মুঠি ধরে নাচছে। তো এবার চলো এখানে অর্ক কেক কাটবে, তো কেকটা কেটে নিক। আর ওই পাশে ওর বোন বসে রয়েছে, এইটা এইদিকে ওর বাবা আছে, আর এই গ্রিন কালার যে গাউন আছে সেটারও অর্কর আর একটা ম্যাম। তো চলো এটা ওর মা, তো এখানে ওর ফ্যামিলি ফুল ফ্যামিলি সবাই রয়েছে। তো চলো কেকটা কাটুক। অর্ক এসে সব বড়দের প্রণাম করছিল আর আমাকেও প্রণাম করছিল, কিন্তু দেখো কি বদমাইশ ছেলে, একটা আঙুল দিয়ে প্রণাম করলো। তো এখানে দেখো গোপালকেও কি সুন্দর অর্ক মা সুন্দর করে আজকে সাজিয়েছে। আর এখানে দেখো অর্ক কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ আজকে তো খুব স্পেশাল ডে, তো সবাইকেই তো সুন্দর করে সাজতে হবে তাই না? তো এখানে দেখো সোনামা মানে মা কালীও কিন্তু খুব সুন্দর করে সেজেছে। তো তারপর এখানে আমাদের ডিনার দিয়েছে খেতে, আর এখানে অর্ক ভিডিও করে দিচ্ছিল। তো আমার সাথে ওর যে আরেকটা ম্যাম রয়েছে সেই ম্যামও কিন্তু ছিল, তো আমরা কিন্তু খুব মজা করেছি। তো এখানে বলছি যে দেখা আমার ব্লগে যে কী কী আজকে দিয়েছে। তো সত্যি বলছি রান্নাবান্না কিন্তু খুব ভালো হয়েছিলো, চিলি চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, ফিশ চপ ছিল যেটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। তো এখানে চলো খেয়ে নিই, তো তারপরে বাড়ি যেতে হবে। তো বাড়ি যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ওখানেই বেজে গেছিলো 10টা মতন আর রাস্তাঘাটও ফাঁকা হয়ে গেছিলো। তো এখন আমি অটো করে নেমে পড়েছি, দেখো রাস্তাটা কত ফাঁকা হয়ে গেছে, বাস তো সেরকম বলতে গেলে নেই। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এখন আমি বাড়ি ফিরছি, আর এই দেখো এটা একটা ছোট্ট পুচকে মেয়ে, ওর নাম হলো ঝিলিক, ও খুব ভালোবাসে আমাকে, ওর বার্থডেতেও আমি এসেছিলাম তাই না বল? হ্যাঁ, আবার আমি তখন পড়াতে গেছিলাম, তো তখন ও এসে কিন্তু আমাকে ডাকতে গেছিলো। তো ঝিলিক তুই কিছু বল। না না কিছু, ও আসলে লজ্জা পেয়ে গেল। তো চলো আমি বাড়ি যাই, তবে তোমাদের সাথে কথা হচ্ছে। কি গো কে গিনি গিনি আয় গিনি, হাই হাই দেখ টিকটিকি গিনি টুকটিকি, এই দেখো গিনি কোথায় চলে গেছে, গিনি তুই কি খুশি গেছে, গিনি তুই কি খুশি গেছে তাই না গিনি বলো, ঠিক ঠিক খুশি গেছে, চলো ওপরে চলো ঘরে চলো চলো নানি মানে রানি 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 রানি। তো বাড়িতে আসার পর আমি এই যে
গিনিকে খুব আদর করছিলাম, গিনি আবার সেই পাকার সামনে এসে বসেছিল হাওয়া খাওয়ার জন্যে। তো গিনিকে এখানে আদর করছি, আর রানী এই যে দেখো এই পাশে রানী বসে রয়েছে, তো রানীকেও আমি একটু আদর করে দিচ্ছি। দুজনকে তো একসাথে আদর করতে হবে, তাই না বলো? অনেক সময় কি হয়, দুজন একসাথে থাকে না, ওই জন্য আমি দুজনকে একসাথে আদর করতে পারি না। এখানে রানী দেখো ঘুমিয়ে পড়েছে, তোকে একটু আমি শুশ্রি দিয়েছি, তাহলেও ভালো করে ঘুমাতে পারবে। তো রানীগিনির তো ডিনার হয়ে গেছে, আর আমি তো বাইরে থেকে খেয়ে এলাম। তো এবার মা আর বাকি সবাই ডিনার করছে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।